বান্দরবান রুমার গহীন জঙ্গলে সেনা অভিযানে এ তিন সদস্য নিহত অস্ত্র বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার মেট্রো রেলে ভাড়ার উপর ভ্যাটের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলেছেন ওবায়দুল কাদের রাজধানীতে অটোরিকশা বন্ধে বীরপুরে লাঠি নিয়ে বিক্ষোভ অবরোধ যুদ্ধ ও বিশ্ব পরিস্থিতির কারণেই বেড়েছে জিনিসপত্রের দাম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল এর তিন সদস্য নিহত হয়েছে রবিবার সকালে রুমা উপজেলার সীমান্তবর্তী জঙ্গলে অভিযান চালায় বাহিনী সময় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় তিন সন্ত্রাসী দুর্গম বাকলাই পাহাড়া এলাকায় তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় উদ্ধার করা হয় অস্ত্র বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম দুই এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থলুট ও ম্যানেজারকে অপহরণ করে পাহারে সশস্ত্র সংগঠন কেএনএফ এরপর থেকে তাদের বিরুদ্ধে রুমা ও বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে এর প্রভাব পড়েছে বাংলাদেশেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো চেষ্টা করছে রাজধানীতে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মন্তব্য করেন শুধু পণ্য উৎপাদন করলে হবে না রপ্তানি বহুমুখীকরণ সহ দেশের বাজারজাতের পদক্ষেপ নিতে হবে অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগের জানান প্রধানমন্ত্রী রিপোর্ট আব্দুল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেয়া হয় তিনটি ক্যাটাগরিতে পদক দেওয়া হয় সাত ব্যক্তিকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতকে উন্মুক্ত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ার উদ্যোগ নেয় এজন্য গতানুগতিক শিক্ষার বাইরেও কর্মযোগ্য শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জানান সরকারের নানা উদ্যোগ শুধু জিডিপি নয় অর্থনৈতিক নানা সূচকেও অবদান রাখছে আজকে এর কারণেই অনেকটা তার উপর কোভিড উনিশ কোভিড উনিশের অতিমারী সমস্ত মানে কাজ বন্ধ এই এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে এই সাথে আবার যুক্ত হয়েছে আপনারা দেখেছেন যে ভ্যালেস্টাইন গাজায় কীভাবে ইহুদিরা গণহত্যা চালাচ্ছে তা এরপর পণ্য পরিবহন সঞ্চালন বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি ক্ষেত্রে সব কিছুর দাম বেড়েছে যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে যেটা মূল্য স্ফীতিতে বিরাট ভাবে বাধার সৃষ্টি করছে আরও নিয়ন্ত্রণ করা আপ্রাণ চেষ্টা করছি সেটা প্রধানমন্ত্রী শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে তাগিদ দেন সামান্য টাকা বাঁচাতে গিয়ে কেউ যাতে দেশের সর্বনাশ ডেকে না আনে সেই পরামর্শ দেন তিনি আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে বদলে যাওয়া বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা ডিজিটাল সিস্টেম কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে একশোটা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না আমি দেশি বিনিয়োগ চাই কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে একটু সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না সেটা আমার অনুরোধ উদ্যোক্তাদের সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভিশন ঢাকা রাজধানীর মিরপুর দশ নম্বরে লাঠি নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রিকশা চালকরা ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটো বন্ধের ঘোষণার প্রতিবাদে রোববার সকাল থেকে মিরপুর এক এগারো কালশি এবং দশ নম্বর গোলচত্বর থেকে আগারগাঁও পর্যন্ত রোকেয়া সরণী বিভিন্ন অংশ অবস্থান নেয় চালকরা তারা লাঠি হাতে সড়কের বিভিন্ন অংশ অবস্থান নিয়ে অবরোধ করায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টিও হয়েছে অফিসগামী ও কর্মমুখী মানুষদের পড়তে হয়েছে ভোগান্তিতে বিক্ষুব্ধ চালকদের দ্বারা কয়েকজন প্যাডেল চালিত রিক্সা চালককে মারধরের ঘটনাও ঘটেছে এদিকে দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দিয়েছে বিক্ষোভধরা তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে দর্শকের এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ সরাসরি কথা বলবো তার সাথে ফয়েজ ব্যাটারি চালিত অটোরিক্সা চালকদের আন্দোলনের সবশেষ কি খবর আছে আপনার কাছে আর মিরপুরে কি রাস্তায় যানবাহন চলাচল শুরু করেছে দেখানোর চেষ্টা করেছি যে মিরপুর যে দশ নম্বর সড়কটি রয়েছে যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরটির মধ্যেই তারা অবস্থান নিয়েছে এবং মিরপুর দশ নম্বর থেকে ফার্ম গেট কারণবাজার যে সড়কটি রয়েছে সেটির মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে মিরপুর দশ নম্বর থেকে চোদ্দ নম্বর যে রাস্তাটি রয়েছে সেটির মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে সকাল থেকেই যান চলাচল বন্ধ রয়েছে তারা তীব্র আন্দোলন করছেন তারা বলছেন তারা বাধাহীনভাবে তারা এই আন্দোলন চালিয়ে যেতে চান তারা বলছেন এই কেন এই অটো রিকশা এবং ইজি বাইকদেরকে কেন ইম্পোর্ট করা হয়েছে সেখানে ইম্পোর্ট কেন বন্ধ করা হয় নাই এমন প্রশ্ন তারা তুলেছেন তারা বলছেন হঠাৎ করেই সরকারের এমন ঘোষণা অথবা সরকারের মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে এমন ঘোষণা তারা মানছেন না তারা পেট এবং জীবন এবং জীবিকার তাগিতে তারা এই আন্দোলন করছেন তাদের এই দাবি না পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমন হুঁশিয়ারি তারা দিয়েছেন তবে পুলিশ সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছেন কোনোভাবে যেন কোনো ধরনের ক্ষতি না হয় কোনো ধরনের না হয় সেই বিষয়ে তারা নজর রেখেছেন পুলিশ তাদেরকে বারবার বুঝিয়ে চেষ্টা করছেন সড়ক থেকে সরিয়ে এক পাশে নেওয়ার জন্য কিন্তু তারা কোনোভাবে সেই জিনিসটা মানছেন না বা কথা শুনছেন না তারা যদি কোন ধরনের মোটরসাইকেল বা কোন যাত্রী বা কোনো রিক্সা নিয়ে কেউ আসছেন তাদেরকে তারা নামিয়ে দিচ্ছেন এবং করেছেন তারা পুলিশ সর্বোচ্চ পরিচয় দিচ্ছেন পুলিশ এমনটা বলছেন বলছেন তারা যদি তাদেরকে সময় দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা সরে না যায় তারপর পুলিশ অ্যাকশনে যেতে পারে এমন কথা বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই ছিল আমার কাছে মিরপুর দশ নম্বর থেকে সবশেষ তথ্য ধন্যবাদ আপনাকে আন্দোলন যেহেতু চলছে প্রয়োজনে আবারও যোগাযোগ করব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মেট্রো রেলের যাত্রীদের ভাড়ার ওপর পনেরো শতাংশ ভ্যাট আরোপে এনবিআর অগ্রহণযোগ্য ও অযৌক্তিক এটি বাতিলের জন্য ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের আরও বলেন পৃথিবীর একশো শহরের মধ্যে ঢাকা ত্রিশের ওপরে ঢাকা শহরে যে বাসগুলো চলে তা গরিবের চেহারার দেশের উন্নয়ন অর্জনের সাথে বাসগুলো চেহারা মানায় না বলেও মন্তব্য করেন তিনি ঢাকা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শহর থেকে জরা জীর্ণ গাড়িগুলো সরিয়ে নিতে সিটি কর্পোরেশনের মেয়রদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের এ সময় ফার্মগেটের আনোয়ারা পার্কটি সিটি কর্পোরেশনকে হস্তান্তর করতে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আন্দোলন নিয়ে বিএনপি এখন মানসিক ট্রমায় ভুগছে ঢাকা শহর পুরো বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিষয় বলেও মনে করেন সড়ক পরিবহন ও যদি মন্ত্রী প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করবে কেমন আসলে বিএনপি এর নেতারা মানসিক প্রমায় ভুগছে যা খুশি তাই বলেন কাজটা এসবের বাস্তবতা নেই তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থা। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ দিনের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা টাঙ্গাইলে প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোট থেকে নির্বাচনের প্রচারণায় নেমেছেন ভোটারদের মন জয় দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে শহর থেকে শুরু করে গ্রামের হাট বাজার অলিগলি সহ বিভিন্ন এলাকা ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম এসানুল হক সুমন সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ সহ উঠান বৈঠক ও পথসভা করছে প্রতিদিন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন একক দলের একচ্ছত্র রাজনীতি প্রতিষ্ঠা হচ্ছে স্থানীয় নির্বাচনে অভিমত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও ব্যবসায়ী প্রার্থী বেশি কোটিপতি প্রার্থী 116 জন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে সব তথ্য জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান একইভাবে আমরা যেটা জাতীয় পর্যায়ে যেটা দেখছি ব্যবসায়ী প্রাধান্য

রিজার্ভ তলানিতে বাংলাদেশ ব্যাংক থেকে আবারও ডলার লোপাটের ঘটনা স্পষ্ট হচ্ছে একের পর এক আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের আখের গোছাচ্ছে সরকারের লোকেরা। নয়াপলচুরির কেন্দ্রীয় কার্যালয় ফরিদপুরের মধুখালিতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে পিটিএ হত্যা করা দুজনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। এই সময় বিএনপি সিনিয়র যুব महासचिव রাহুল কবি রিজভি বলেন ফরিদপুরের মন্দিরে আগুনের ঘটনা সরকারের পরিকল্পিত তামাশা, সাজানো নাটক নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। জনগণের মনোযোগ ভিন্ন খাতে নিতে নিজেদের এজেন্ট দিয়ে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার। দেশের আর্থিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে অর্থনৈতিক লোপাটের মূল হোতারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লোকজন উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সারাদেশে ভোট বর্জন সফল হবে মানুষ বিএনপির ডাকে সারা দিয়ে এবারও ডামি নির্বাচন বর্জন করবে ভোটাররা আপনাদের যে মাফিয়ারা দেশের মানুষের জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিক হয়ে পৃথিবীর সব জায়গায় তারা বৃত্ত বিলাসে মগ্ন রয়েছে তাদের কথা যেন জনগণ জানতে না পারে এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে নাহলে ভারতীয় একটি পত্রিকা তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখল বাংলাদেশ ব্যাঙ্ক একটা স্টেটমেন্ট বাংলাদেশ ব্যাংকতে দেবে এটা চাকরি করে সরকারের চাকরি করে সরকার যা বলবে তাই শুনতে হবে তারা সেটা দিয়েছে কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন এটাকে ঢেকে রাখতে পারবেন পঞ্চম বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী রবিবার নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এবং বাংলাদেশের স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় এভারেস্টের চূড়ায় পৌঁছান চট্টগ্রামের এই পর্বতারোহী দীর্ঘ এগারো বছর পর এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা উড়ালেন এই চিকিৎসক বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স পক্ষ থেকে ফেসবুক পোস্টে বলা হয়েছে সৃষ্টিকর্তার কৃপা এবং লাখো শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায় খানিক আগে বেস ক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক এই তথ্য নিশ্চিত করেছেন দীর্ঘ এক মাসের বেশি সময় বেস ক্যাম্পে অবস্থানের পর এভারেস্টে চূড়ায় উঠতে সক্ষম হলেন চট্টগ্রামের হাট হাজারির এই সন্তান তিনি দু সাল থেকে হিমালয় রেঞ্জের এগারোটি উচ্চ শৃঙ্খল জয় করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ নূর তাপস দাবি করেছেন বিগত চার বছরে নগরে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এর আগের চল্লিশ বছরেও তা কেউ করতে পারেনি সকালে নগর ভবনে দায়িত্ব গ্রহণে চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তাপস আরও দাবি করেন অত্যন্ত সফলভাবে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করছে সিটি কর্পোরেশন রাজধানীর খেলার মাঠ খাল কিংবা জলাশয় আর কাউকেই দখলের সুযোগ দেয়া হবে না এই হুঁশিয়ারি দিয়ে তাপস জানান চার বছরে নগরীর সাতান্ন একর জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য চার হাজার কোটি টাকারও বেশি এক প্রশ্নের জবাবে সিটি মেয়র জানান শীঘ্রই পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম সরিয়ে ফেলা হবে দুর্নীতির দায় এ পর্যন্ত নগর ভবনের আটত্রিশ জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান মেয়র তাপস সেই সাথে আগামীতেও এ অভিযান চলমান থাকার হুঁশিয়ারি দেন তিনি আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না কে কি বললো সেটাও আমার কিছু যায় আসে না চল্লিশ চল্লিশ বছরের কাজ আমরা চার বছরে সম্পন্ন করে দেখিয়েছি আমরা কথার মানুষ না কাজের মানুষ সুশাসন নিশ্চিত হয়েছে আমাদের ক্রয় বিভাগ ভাণ্ডার বিভাগের নিয়ে এখন কেউ কোনো প্রশ্ন করে না আমাদের মশক বিভাগকে নিয়ে আমাদের এই কার্যক্রম নিয়ে কেউ আর প্রশ্ন করে না আগে তো পদে পদে সেই প্রশ্ন হতো রোগীর সংখ্যা কত হলো না হলো সেটা কিন্তু নির্ণায়ক বিষয় না বিষয় হলো আমার কর্মপরিকল্পনা এবং আমার ব্যবস্থাপনা নিয়ে আমি ঢাকাবাসীর সেবাটা দিতে পারছি নাকি। আওয়ামী লীগ সরকার অবাধ তথ্য প্রবাহের আইন পাশ করলেও তারাই এখন তথ্য হরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের তিন দিনের সফরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন এ সময় জিএম কাদের বলেন দেশের অর্থনীতির বিষয়ে দেশের মানুষ জানতে চায় জনগণের স্বার্থবিরোধী হওয়ার তথ্য গোপন করেছে সরকার বাংলাদেশ ব্যাংক ও সরকারি রেগুলেটরি কমিটি নিয়মগুলোই করেছে দুর্নীতিকে সহায়তা করার জন্য রাইট টু ইনফরমেশন বলতে কোনো কিছু নেই কোনো খবরাখবর দেওয়া নেই সবই গোপনীয় খবর যেটাই বলা হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি ছিল কেন হচ্ছে কি কষ্টে আমি পড়ছি সামনে কি কষ্টে পড়ব এটা তো মানুষের জানার অধিকার আছে এবং এটা মানুষের কাছে গোপন করার অর্থ হলো আপনারা এমন কিছু করছেন যেটা জনগণের স্বার্থবিরোধী আপনারা জনগণকে যে মানে জানতে দিতে চান না সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে বান্দরবান রুমার গহীন জঙ্গলে সেনা অভিযানে কেএনএফের তিন সদস্য নিহত অস্ত্র বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার মেট্রো রেলে ভাড়ার ওপর ভ্যাটের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলেছেন ও বায়দুল কাদের রাজধানীতে অটোরিকশা বন্ধে মিরপুরে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ অবরোধ যুদ্ধ ও বিশ্ব পরিস্থিতির কারণেই বেড়েছে জিনিসপত্রের দাম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী দর্শকের ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল চারটায় এর আগে তিনটায় রয়েছে নিউজ টপটেন এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা নিউজে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে